আজকের ভিডিওটা তাদের জন্য যাদের ওসিডি আছে এবং বিশেষ করে ধার্মিক ওসিডি আছে, এবং যিনি তার এক্সপিরিয়েন্স বলেছেন উনি হচ্ছেন বাংলাদেশে থাকেন এবং উনি আমার পেশেন্ট। এখন কি ধরনের কি অবস্থায় আছে সে, তিনি কতটা ওসিডিকে ম্যানেজ করতে পারছেন, কতটা সে সুস্থ আছে, সে পুরো বিষয়টা উনি বলেছেন। আমার কাছে বেশ কিছুদিন আগে আমার কাছে উনি ফোন করেছিলেন এবং আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, তারপরে তাকে আমি দেখি এবং ধীরে ধীরে কিভাবে তিনি ইম্প্রুভ হয়েছেন তিনি পুরো বিষয়টাকে বলেছেন, এবং উনি আমাকে অনলাইনে দেখাতেন বাংলাদেশ থেকে। এখনো ওনার সঙ্গে যোগাযোগ আছে এবং উনি ওনার অডিওটা করে পাঠিয়েছে। এর প্রধান কারণ এই ধরনের ভিডিওগুলো দেওয়ার, যে আপনাদের মধ্যে যাতে এইটুকুনি কনফিডেন্স আছে যে এই ধরনের সমস্যা যদি থাকে, এই ধরনের সমস্যা একটা মানসিক সমস্যা, এবং এই সমস্যা থেকে যদি আপনারা কোনো একজন সাইকোলজিস্ট দেখান, কোনো একজন সাইকিয়াট্রিস্ট দেখান, কোনো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান দেখান, যে কোনো একজন ডাক্তারকে যদি দেখান, তাহলে এই বিষয়গুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এগুলো হচ্ছে রোগ, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ওসিডি, এবং ওসিডির মধ্যে এটা একটা ওসিডি যেটা হচ্ছে ধার্মিক ওসিডি। প্রধানত আল্লাহ বা ধর্ম বিষয়ে বিভিন্ন রকম চিন্তা আসে, সে যে ধর্মে যে বিশ্বাস করে, যে হিন্দু সে ভগবানের ব্যাপারে চিন্তা আসে, যে আল্লাহ সে মানে মুসলিম তার আল্লাহর ব্যাপারে চিন্তা আসে, এবং ধার্মিক ব্যাপারে চিন্তা আসে, যে খ্রিশ্চান তার ধর্মের ব্যাপারে চিন্তা আসে। এইগুলো এটা এটা একটা রোগ, এবং এর থেকে কীভাবে উনি বেরিয়েছেন, এর থেকে কীভাবে উনি কমফোর্টেবল জোনের মধ্যে আছেন, এখন কতটা ভালো আছেন পুরো ব্যাপারটা বলেছেন, এবং উনি এটা অডিও রেকর্ডিং করে পাঠিয়েছিলেন। এখানে যে আপনারা ভিডিওটা দেখবেন সেই ভিডিওটার সঙ্গে তার কোনো লিঙ্ক নেই, মানে এই ভিডিওটা জাস্ট দেয়া আছে একটা তার সাবস্টিটিউট হিসাবে, একটি লেডির ভিডিও দেওয়া আছে, এবং এটা অবশ্যই নেট থেকে নেওয়া, ওনার এটা ফেস নয়, উনি শুধু তার অডিওটা দিয়েছেন, কারণ এখানে ফেসের দরকার নেই, এখানে আইডেন্টিফিকেশনের দরকার নেই, এখানেতে মেন বিষয়টা বোঝার দরকার, এবং উনি কতটা ভালো আছেন, কী করে ব্যাপারটাকে হ্যান্ডেল করেছেন, পুরো ব্যাপারটা খুব সুন্দর করে বুঝিয়েছেন, খুব সুন্দর করে বুঝিয়েছেন, এবং আমি থ্যাংক ইউ জানাবো ওনাকে। আপনারা শুনুন, বুঝুন, এবং ব্যাপারটা কতটা বুঝতে পারলেন আমার সঙ্গে শেয়ার করুন, কমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আপনারা আপনাদের কাছাকাছি যারা আছেন ডাক্তার, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট অথবা হোমিওপ্যাথি ফিজিশিয়ান, তাদের সঙ্গে কমিউনিকেশন করুন, তাদের কাছে দেখান, এইটা নিয়ে অতটা চিন্তা করার কিছু ব্যাপার নেই, থেকে খুব সহজেই আমরা বেরিয়ে যেতে পারি, কমফোর্টেবল হতে পারি অনেকটাই, এবং অনেকটাই আমরা নর্মাল জায়গায় চলে আসি। তো এই বিষয় নিয়ে অতটা চিন্তা করার দরকার নেই, কারণ মানসিক রোগ, অন্যান্য জ্বর জ্বালা সর্দি কাশির মতো একটা রোগ, এটা থেকে দেখালে আপনারা সুস্থ হবেন, অবশ্যই সুস্থ হবেন। আমি আশা করব যে আপনারা আপনাদের যারা যারা এই ধরনের সমস্যা আছেন তারা তারা দেখাবেন, আপনার কাছাকাছি জায়গাতে, কাছাকাছি যে কোনো মেডিকেল কলেজে দেখাতে পারেন মানসিক রোগ বিভাগে। তো আপনারা দেখুন ভিডিওটা, আর যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকেও বলবো যে সাবস্ক্রাইব করার জন্য, কারণ এই ধরনের যদি ভিডিও আপনারা দেখতে চান বা এই বিষয়গুলোকে যদি বুঝতে চান, চলুন আপনারা ভিডিওটা দেখুন এবং ওনার বক্তব্য শুনুন এবং বোঝার চেষ্টা করুন বিষয়টা। উনি অসাধারণভাবে বলেছেন, খুব সুন্দর বলেছেন উনি, শুনুন। আমার সমস্যাটি প্রায় অনেক বছর ধরে আমাকে যন্ত্রণা দিচ্ছিল, আমি কোনো অবস্থাতেই বুঝতে পারছিলাম না যে আমার সাথে কেন এমন হচ্ছে, দিন দিন নিজেকে ভীষণ পাপী মনে হতো। এটা এমন একটা বিষয় যা আমি আসলে কাউকে বলতে পারছিলাম না। ওসিডি শব্দটা প্রথমে আমি একটি নাটকে শুনতে পাই, তো দেখা যায় যে ওই নাটকে নায়িকা বারবার হাত ধোয়ার একটা প্রবলেম ছিল, তো তখন আমার কাছে মনে হচ্ছিল যে ধার্মিক বিষয়ে যে নেগেটিভ চিন্তাটা ক্রমান্বয়ে আমার আসে সেটাও কি ওসিডি, বাট কনফিউশনে ছিলাম, ক্লিয়ার হতে পারছিলাম না। তো একটা পর্যায়ে এটা আমার স্বাভাবিক জীবনটাকে পুরো নষ্ট করা শুরু করলো, যেমন আমি যখন কোনো কাজ করতে থাকি, আমি যখন দেখা যাচ্ছে যে ফিল্টারে পানি ভরছি, তখন আমি যে কল থেকে জগে পানি নিচ্ছি, কিন্তু সেই জগে পানি নেওয়ার সময় আমার একটা খারাপ ধার্মিক চিন্তা আসলো আল্লাহ সম্পর্কে, তখন আমি সেই পানিটা ফেলে দিলাম, ফেলে দিয়ে আমি পুনরায় আবার জগে পানি নেওয়া শুরু করলাম। এরকম আমি 7-8 বার পানিটা ভরছি ফেলে দিচ্ছি, ভরছি ফেলে দিচ্ছি, এরকম রিপিট করতাম। তো দেখা যাচ্ছে যে লাস্ট পর্যন্ত আমি ফিল্টারে পানি ঢালতে পারতাম না, কারণ আমি জগে পানি নিচ্ছি ওটাকে আবার ফেলে দিচ্ছি, এরকমই করতে থাকতাম। দেখা যাচ্ছে যে আমি একটা তরকারি কাটছি, তো সেটা একটা নেগেটিভ চিন্তা আসতে সেটাকে আমি আবার ফেলে দিলাম তরকারিটা, তো তওবা করতাম বারবার। তো এই ধরনের প্রবলেমগুলো আমার হচ্ছিলো, তো বারবার আল্লাহর কাছে তওবা করতাম, ক্ষমা চাইতাম, কিন্তু তাও আমার একই চিন্তাগুলো আসতে থাকতো, আবারও ক্ষমা চাইতাম, কিন্তু এটার কোনো সলিউশন পাচ্ছিলাম না।
তো নিজেকে খুব পাপী মনে হতো, নগণ্য মনে হতো, খুব প্রচণ্ড ডিপ্রেশনে আমি চলে গিয়েছিলাম। আল্লাহকে ডাকতাম, সাহায্য চাইতাম যে আল্লাহ আমার সাথে কেন এরকম হচ্ছে, আমার সাথেই বা কেন। তো আল্লাহ একদিন সত্যি আমাকে দয়া করলেন। একদিন আমি ইউটিউবে হঠাৎ চোখে পড়লো ডাক্তার পবন দাস স্যারের কিছু কথা। ওনার একটা চ্যানেল আছে ইনসাইট কেয়ার, তো ওখানে স্যার ওসিডি বিষয়ে এমনভাবে বোঝাতে লাগলেন। তো হঠাৎ করে আমি ওনার কথাগুলোর সাথে আমার সমস্যা আমি মিল খুঁজে পেলাম। পরে আমি আবিষ্কার করলাম যে আসলে ওসিডি অনেক রকমেরই হয়। তো আমি যে ধরনের ওসিডিতে ভুগছি সেটার নাম হচ্ছে রিলিজিয়াস ওসিডি, খুবই স্পর্শকাতর একটা বিষয়। তো আমি তখনই সিদ্ধান্ত নিলাম যে আমি স্যারের সাথে কথা বলবো, এই বিষয়টা আমার আরও ভালো মতো বোঝা দরকার। তারপরে আমি ওনার সাথে কথা বললাম। কথা বলার পর আমি যে বিষয়গুলো আমি বুঝতে পারলাম, স্যার আমাকে যে বিষয়গুলো বোঝালেন, কাউন্সিলিং করলেন, সেটা হচ্ছে যে আসলে এটা একটা আমাদের যেরকম শরীরে রোগ হয়, রোগ হলে আমরা কী করি, আমরা ওষুধ খাই এবং সেরে যাই। তো এটাও একটা রোগ, এটা আপনা আপনি তৈরি হয় এবং এটাও সেরে যায়। তবে এটাকে আমার মনে করতে হবে যে এটা আমার না, এটা ওসিডি থেকে আমার এই চিন্তাগুলো আসে। কারণ একটা মানুষ কখনো ইচ্ছাকৃতভাবে তার ঈশ্বর সম্পর্কে, তার আল্লাহ সম্পর্কে কখনো খারাপ চিন্তা করতে পারে না। সে যতই ভালো হোক কিংবা খারাপ হোক, কেউই সেটা পারে না। তো এটা ওসিডির কারণে আমার এই সমস্যাটা তৈরি হচ্ছে। ওসিডি আমাকে ভাবাতে সাহায্য করে, খারাপ চিন্তাগুলো ভাবাতে, এবং এটাকে নিয়ে আসলে খুব একটা বেশি গুরুত্ব দেওয়া ঠিক হবে না। কারণ নেগেটিভ চিন্তা আসবেই, চিন্তাকে আমরা কখনই এটাকে আমরা থামাতে পারবো না, কারণ এটা আমাদের হাতে নেই। চিন্তা আসতে থাকুক, চিন্তাকে আসতে দিতে হবে, এটা আসুক, সমস্যা নেই। কিন্তু এটাকে গুরুত্ব দেওয়া যাবে না, কোনো অবস্থাতে এটাকে প্রায়োরিটি দেওয়া যাবে না, এটাকে থামানোরও দরকার নেই। হ্যাঁ, এটাকে নিয়ে আমি যখনই ভাবতে যাব তখনই এটা গুরুত্ব পাবে, এটাকে নিয়ে আমি ভাববো না এটাকে তাহলে এটা গুরুত্ব পাবে না। ক্রমান্বয়ে যখন আমি এটাকে ইগনোর করতে থাকবো, এটাকে আমি ভাবাটা বন্ধ করে দিব, এটাকে গুরুত্ব দেওয়াটা বন্ধ করে দিব, তখন আস্তে 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 দেখা যাবে যে এটা আমার ব্রেনে বা আমাকে এটা ডিস্টার্ব করছে না। যেমন আমি যখন নাকি আমি যেটা বললাম যে আমি ফিল্টারে যে পানি ভরার বিষয়টা, আমি প্রথম যখন আমি স্যারের সাথে আমার কথা বলার পর আমি যখন নাকি জগে পানি ভর কল থেকে পানি নিলাম জগে, তো সেটাকে যখন আমি ফেলতে গেলাম তখন আমি আর ফেললাম না। তখন আমি চিন্তা করলাম, না তো আমার খারাপ চিন্তা আসছে, কিন্তু এটা তো আমার চিন্তা নয়, এটা তো ওসিডির কারণে হচ্ছে। এই চিন্তাটা যখন আমি নিলাম, তখন আমি ঠিকই জগের পানিটা আমি সুন্দর মতো কল থেকে ভরে আমি সেটাকে আর ফিল্টারে ঢালতে সফল হলাম। তো এভাবেই আমি প্রতিটা কাজ করতে লাগলাম। যখনই আমার এটা প্রতিবারই মনে হতো, তখনই আমার মনে হতো যে না, এটা তো আমার চিন্তা না, এটা তো ওসিডি থেকে আসছে, তাহলে আমি কেন এটাকে গুরুত্ব দিব। তা আমি আমার স্বাভাবিক কাজকর্ম, যেটা যখনই বাধাপ্রাপ্ত হতে যাব তখনই আমি সেটাকে দমিয়ে রাখার চেষ্টা করলাম এবং সেটাকে আমি গুরুত্ব দিলাম না। যেমন আমি নামাজ পড়তে পারতাম না, আমি উজু করলে, উজু করতে গেলে আমার খারাপ চিন্তা আসতো, নামাজ পড়তে গেলে আমার খারাপ চিন্তা আসতো, কিন্তু আমি সব বন্ধ করে দিলাম, আমি এটাকে কোনো গুরুত্ব দিলাম না। আমি আমার স্বাভাবিক আমি নামাজ পড়তে থাকলাম, হ্যাঁ খারাপ চিন্তা আসতো কিন্তু সেটাকে আমি প্রায়োরিটি দিতাম না, আমি নামাজ পড়ে যেতাম। এভাবে করতে 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 একটা পর্যায়ে আমি খেয়াল করলাম যে না, আমি এখন সত্যি আগের চেয়ে অনেকটা হালকা আছি, অনেকটা ভালো আছি, এবং আসলে এটা এটা একটা খুবই একটা স্পর্শকাতর বিষয়, কিন্তু এটাকে হ্যান্ডেল করতে হলে ধৈর্য সহকারে, সাহসের সাথে এটাকে হ্যান্ডেল করতে হবে। ভয় পাওয়া যাবে না, ভয় এমন একটি জিনিস মানুষকে সামনের দিকে এগোতে দেয় না। তো ভয় থেকে নিজেকে একদম দূরে রাখতে হবে, কোনো ক্রমেই ভয় পাওয়া যাবে না। কারণ এটা আল্লাহ পাক জানেন বা ঈশ্বর জানেন তার বান্দা সম্পর্কে, তার ভক্ত সম্পর্কে। তো উনি সব কিছু দেখেন, বুঝেন, উনি জানেন যে এটা আমাদের একটা অসুখ বা এটা আমার একটা অসুখ। তো এটার জন্য আমার কোনো পাপ হচ্ছে না, কারণ আমি ইচ্ছাকৃতভাবে এই জিনিসটাকে নিয়ে আসছি না, এটা আমার এসে যাচ্ছে, এটা আমার হচ্ছে। তো আমি তো এটাকে গুরুত্ব দিচ্ছি না, আমি তো এটা মানছি না, তো সেক্ষেত্রে এখানে আমার কোনো পাপ বোধ নেই। যখনই আমি এটাকে পাপ মনে করব, আমার নিজেকে পাপই মনে করব, তখনই ভয়টা আমাকে প্রবলভাবে গ্রাস করে নেবে, আর তখনই এটা আরও বেশি মাত্রায় আমার দিকে আসতে থাকবে। তো এটাকে কোনো মতেই ভয় পাওয়া যাবে না, তবে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।